আপনি এই অর্গানাইজেশনটাকে আরো সামনের দিকে নিয়ে যেতে চান আপনি বলছিলেন ইট ইজ এ ইন্ডাস্ট্রি ইজ এ ওয়ার্কিং ইন্ডাস্ট্রি আজকে যেখানে আছে আগামীকাল আরো সামনে এরপরে আরো সামনে প্রশ্ন হচ্ছে এই ডেভেলপমেন্ট করতে গেলে কোন কোন জিনিসগুলোকে আপনি সবচেয়ে মূল্যায়ন করছেন কোন কোন জিনিসগুলোকে আপনি মনে করেন যে এগুলো আমার দুর্বল দিক এই দুর্বল দিকগুলোকে যদি আমি সবলীল করতে পারি বা সবল করতে পারি তাহলে কিন্তু আমার যে ভিশন সেই ভিশন আমি বুঝতে পারবো আসলে একটা প্রতিষ্ঠানের উন্নতি বা অগ্রগতি নির্ভর করছে সবার এবং যারা জড়িত বিশেষ করে ওয়ার্কার থেকে সুপারভাইজার থেকে ম্যানেজার থেকে শুরু করে পরিচালনা যারা করে তাদের সর্বদা কিন্তু তাদের জানতে হবে তাদের আসল লিমিটেশনটা কোথায় কোন অংশটুকু তারা সক্ষম এবং কোন অংশটুকু সক্ষম নয় এবং যেটা সক্ষম নয় সেটা সক্ষম না হলে কনসিকুয়েন্স অর্থাৎ ফলাফলটা কি দাঁড়ায় এটা কিন্তু খুব সহজ কোনো ব্যাপার না এটা অনেক কঠিন ব্যাপার যেমন একটা ফ্লোরে একটা লাইনে আমার যদি ২৪ জন অপারেটর থাকে এবং সেখানে যদি আমার ৯টা বা ১০টা প্রসেস থাকে ডেফিনেটলি কোনো একটা প্রসেসের জন্য একটা মেশিন কোনো একটা প্রসেসের জন্য ৩টা মেশিন আছে কিন্তু সেই ৩টা মেশিনের প্রোডাকশনটা যদি কিউমুলেটিভলি একটা মেশিনের বা একটা মেশিনের প্রোডাকশনটা যদি ৩টা মেশিনের সমতুল্য না হয় তাহলে আমরা যেটা টার্গেট বেঁধে দিয়েছি ১৮০ পিস সেটা ৬০-৭০-৫০ টেকে যাবে ঠিক এই সচেতনতা যে আমার প্রোডাকশন ৭০ এটা হওয়া উচিত ১৮০ আমারই কারণে আমারই অসুবিধার কারণে এটা যেমন সে কাউকে বলছে না এবং যারা সুপারভাইজ করছে তারাও সেটা দেখছে না মনে করছে যে সে যখন পারে না কালকে পারবে আগামীকাল টার্গেট দিবে এই আগামীকাল আর কখনো আসে না এবং ৭০ করতে করতে দেখা যাচ্ছে ৩ দিনের যে কাজটা ৫ দিনে শেষ হচ্ছে এবং তাতে গিয়ে কোম্পানির বিরাট ক্ষতি হচ্ছে কারণ বায়ারের কাছে সেটা আমাদের সময়টা মেনটেন করা হচ্ছে না এ ধরনের ব্যাপারগুলো আমাদের শেখাতে হলে যে জিনিসটা দরকার সেটা হলো উদ্ধতন কর্তৃপক্ষ আমি এখানে ফ্লোর ম্যানেজমেন্ট থেকে শুরু করে পরিচালনা যারা আছে তাদের সবাইকে সুপারভাইজার পর্যন্ত সচেতনতাটা এই সচেতনতাটা কখনো কখনো হারিয়ে যায় এটা আমার ফ্যাক্টরির একটা দুর্বল দিক এটা সম্ভবত যদি কোনোভাবে যদি আমরা তাদের কাছে এই প্রতিষ্ঠা করতে পারি যে তোমার যে দায়িত্ব তোমার যে টার্গেট তোমার যে আইটেম এটা তোমাকে আদায় করতে হবে তুমি তোমার অপারেটরকে বুঝাতে হবে দিতে হবে নিতে হবে এই দেওয়া নেওয়ার মধ্যে যদি কোনো কিছু অসুবিধা থাকে সেটা উপরে বলতে হবে যেমন একটা সাধারণভাবে একটা মেয়ে যদি একটা কাজ করে সে ৪০-৫০ করতে পারে কিন্তু সেখানে যদি একটা অ্যাটাচমেন্ট লাইক ফোল্ডার যদি দিয়ে দেয় সেই ফোল্ডারে দিলে সে এটা ঠিকই ৯০-১২০ পারে কিন্তু কন্ডিশন হয়েছে ওই লাইন চিফ সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ফ্লোর ইনচার্জ আইডেন্টিফাই করতে হবে এই প্রসেসের জন্য একটা সাপোর্ট দরকার এখন অ্যাক্সেসরিজ দরকার এইটা যদি সে ডিটারমিন করতে না পারে তাহলে তার প্রোডাকশন কেন কম হচ্ছে সে কিছু করতে পারবে না এই সমস্ত ট্রেনিং আমাদের দরকার আর স্কিলকে কাজে লাগানোর জন্য একটা মনোযোগ দিয়ে একটা সুপারভিশন দরকার এটা দেখা যায় তারা অনেক সময় করে না কখনো কখনো বায়ারের কাছ থেকে আমাদের কিছু রিপোর্ট আসে যে রিপোর্টটা এরকম যে তারা যেই প্রসেসে কাজটা করতে বলেছে বা যেই প্রসেসে অ্যাপ্রুভ করেছে সেই প্রসেসটা তারা ফলো করছে না না করার কারণে প্রোডাকশন হচ্ছে গার্মেন্টস হচ্ছে কিন্তু সেইভাবে স্কিলটা হচ্ছে না বা সেইভাবে ওয়ার্কম্যানশিপটা হচ্ছে না কিন্তু যখন এটা ধরে দেয় দেখা যায় যে ২০০০০ পিসের আইটেমের মধ্যে ৫০০০ আউটপুট হয়ে গেছে তখন হয়তো দেখা যায় লেভেলের পজিশনটা কিংবা স্টিচিং এর মধ্যে যে ফ্রেমটা হওয়ার যে টাইপ হওয়া উচিত সেটা হয়নি এই ৫০০০কে আবার খুলতে হয় এইভাবে কাজ পিছিয়ে যায় এটা কিন্তু আমাদের এখানকার সুপারভিশনের যে দক্ষতা এবং তাদের যে ইফেক্টিভ টেকনিক্যাল নলেজের আমি একটা অভাব অনুভব করি এটা যদি তারা সচেতন থাকে আর এই এই ওয়ার্কম্যানশিপ এবং বায়ারের ইনস্ট্রাকশনটা অরিজিনাল স্যাম্পল দিয়ে যদি তারা কাজটা ফলো করে তাহলে এরকম ল্যাপসও হবে না পিছনেও পড়বে না কাজটা সমর্থন হলে এবং যদি তারা ফলো করে তারা ঠিকই আমাকে টার্গেট দিবে এবং সেই অবস্থায় আমার ১০ ঘন্টার কাজ ৯ ঘন্টায় ৮ ঘন্টায় আমার শেষ হবে বায়ারের টাইম ব্যবহার নিয়ে কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম সেটা তো ছিল ইন্ডিভিজুয়াল অর্থাৎ একজন আরেকজনের সাথে এক অপারেটর হেল্পারের সাথে হেল্পার সুপারভাইজার হেল্পার কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের যেটা রয়েছে এখানে ঊর্ধ্বতন অফিসার যারা রয়েছে যারা অন বিহাফ অফ দ্য কোম্পানি অর্থাৎ মালিকের পক্ষ থেকে এখানে কাজ করছে তাদের প্রতি একটা শ্রদ্ধা এবং তাদের প্রতি একটা সম্মান যেমন অপারেটর হেল্পার সুপারভাইজারদের দরকার আবার হেল্পার সুপারভাইজার অপারেটরদের প্রতি এই ম্যানেজার সাহেবদেরও কিন্তু একটা
একটা মনোযোগ স্নেহ এবং দায়িত্ববোধ থাকতে হবে। উদাহরণ দেওয়া যেতে পারে, কখনো একটা মেয়ে হয়তো বিকাল 5টার সময় অসুস্থ হয়ে গেছে, হয়তো ডিক্লারেশন হয়েছে সেখানে 2 ঘন্টা ওভারটাইম হবে, এবং সেই পার্টিকুলার প্রসেসটা ওই মেয়েটা যদি না থাকে তাহলে প্রসেসটা আগাবে না। কিন্তু নিয়ম হলো যদি কেউ অসুস্থ হয় তাকে কিন্তু ওখান থেকে সরাতে হবে এবং অন্য একটা প্রসেস থেকে সেখানে এটা কাভার করাতে হবে। কারণ 1800 ওয়ার্কারের ফ্যাক্টরিতে বা 1400 অপারেটরের ফ্যাক্টরিতে কখনই এটা সম্ভব না যে একটা প্রসেস একটা লোক না থাকলে সেই লাইনটা বন্ধ হয়ে যাবে। এটাই তাদের স্কিল, তারা এই ডাইভার্সিফাইড চিন্তাটা করে না বলে ওই অসুস্থ মেয়েটাকে হয়তো বা জোর করে রাখে। এবং আমাদের দেশে তো মেয়েরা ছেলেরা সাধারণত একটু টিমিড হয়, আর তারা কিন্তু আরো নিম্নমুখী হয় যখন কোম্পানিটা তারা মনে করে ভালো, তারা যখন কোম্পানির কাছ থেকে অনেক কিছু পায়, ভালো কিছু পায়, সন্তুষ্টজনক পায়, তখন কিন্তু তারা কমপ্লেন করতে চায় না। এন্ড সেই সময়টাই হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই ওয়ার্কারদের, আই মিন অফিসারদের একটা ডেভেলপমেন্ট দরকার, যা যেটাকে হিউম্যান রিসোর্স পার্সোনাল ডিপার্টমেন্ট, তারপরে হোয়াট ইজ কল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ কিছু থাকা দরকার, যে আমরা ওই সমস্তকে সেই মেয়েটাকে যদি সাহায্য করি। এগুলো কিন্তু এক ধরনের দক্ষতা আমাদের কিন্তু আমাদের এখানে ওয়ার্কারদের করতে হবে। বিহেভিয়ার উইথ দ্য বাইং হাউস রিপ্রেজেন্টেটিভ, কোয়ালিটি পিপল এবং কোয়ালিটি ইন্সপেক্টরস, থার্ড পার্টি ইন্সপেক্টর যারা আমাদের কাছে আসে, তাদের প্রতি আমাদের কিন্তু অনেস্টলি স্পিকিং কখনো কখনো জিনিসটা স্বাভাবিক বা পর্যাপ্ত ভালো থাকে না। কারণ একটা বায়ারের কিন্তু আইডিয়া হলো তার প্রোডাক্টটা প্রপার হইতে হবে, এবং এই তার প্রোডাক্টটা প্রপার করার জন্য সে যে কাজটা করে সেগুলো সেই তার প্রসেসে, তার লাইনে, তার আইটেমে একটা কন্টিনিউয়াস প্রেশার ক্রিয়েট করতে থাকে। এবং একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনে করে যে আমার তো 10 লাইনের মধ্যে ওনার 2 লাইন, কাজেই ওনার একার প্রেশার একার চাওয়াটা আমি পরে দেখলেও চলবে। এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা। কোনো ভালো জিনিস বা কোনো কারেকশন এটা কখনোই পরে হইতে পারে না, কারণ পরের আর পর নাই। আর ভুল একটা শুরু হয়ে গেলে বা কন্টিনিউ করলে সেই ভুল সাথে সাথে সংশোধন না করলে তাহলে সেই ভুলের যে খেসারত সেটা অনেক বেশি, এবং বায়ারের অ্যানোয়েন্স যেটাকে বলে। সত্যি কথা কি, একটা বায়ারের কাছ থেকে আমরা যখন একটা ভালো উৎপাদন সেল করতে পারি বায়ারকে, এটা কিন্তু একটা অরণ্যে ফুটন্ত ফুলের মতো এটা কিন্তু গন্ধ ছড়ায়। এই বায়ারে তার অফিসে বসে, অন্য বন্ধুর কাছে, ক্লাবে গিয়ে, বিদেশে তার সেল পয়েন্টে গিয়ে বলে যে হ্যাঁ আমরা রিদেশিয়ার কাছ থেকে প্রোডাক্ট পেয়ে কিন্তু সন্তুষ্ট, এবং তখন রিঅর্ডারিং হয়, এবং সেই সাথে যেটা হয় সেগুলো অন্য বায়ার প্রলুব্ধ হয় এখান থেকে কাজ দেওয়া হয়েছে। আমাদের প্রোডাক্ট যা গত মাসে ছিল এখন এটা আরো উত্তর উত্তর বেড়ে চলছে। ইট ইজ বিকজ উই আর সিরিয়াস নাও, উই নিড টু মেক আওয়ার অপারেশন ম্যানেজার্স, ফ্লোর ম্যানেজার্স, সুপারভাইজার্স ইকুয়ালি সিরিয়াস, এবং তাদের এই ডেভেলপমেন্টটা দরকার, সো দ্যাট এটা তারা ফিল করে যে তাদের অংশগ্রহণ আরো অনেক বেশি দরকার।